السلام عليكم ورحمة الله وبركاته. আমার পানি খাইতে গেলে আগে দাম চুকায় খাইতে হবে, মিটায় খাইতে হবে।
টুকরা ডাকিয়ে বলতে ইবাদতর ওয়ালা বলতে তোমার এক গ্লাস পানির দাম কত? এই পানি বিক্রেতা বলবে আমার এক গ্লাস পানির মূল্য 500 বছর ইবাদত। কত বছরের ইবাদত? বলেন বলেন 500 বছরের ইবাদত। এই জন্য আমাদের বড়রা বলেন যে তোমার যে কোনো মুহূর্তে আমলের হিসাব বন্ধ হয়ে যেতে পারে, কাজেই কখন কোন ব্যাপারে কোন সফল করবা না। ভাই আমাদের বড়রা তো আমাদের বড়রা তাদের জিব্বাটাকে বানিয়েছিলেন জিকিরকারী, আর আমরা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের জিব্বাটাকে বানিয়ে ফেলেছি গীবতকারী। কথা বলেন ঠিক কিনা? আমাদের বড়রা তাদের জিব্বাটা কি বানিয়েছিলেন? জিকিরকারী। আমাদের বড়রা বিশেষ করে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির আদলের খলিফা, খুব আদরের খলিফা মুহাম্মদুল্লাহ হাফিজ জুলফুর রহমাতুল্লাহি আলাইহি, তার জিব্বাটাকে এত বেশি জিকিরকারী বানিয়েছিলেন, এত বেশি জিকির করতেন যে হযরত ঘুমাইলেও জবান থেকে আওয়াজ বের হইত আল্লাহ 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 শব্দ বের হইত। সুবহানাল্লাহ। হযরত যখন বাথরুমে যাইতেন, বাথরুমে যাওয়ার আগে হযরত তার জিব্বাটাকে উপরের দাঁতের আগা দিয়ে নিচের দাঁতের আগা দিয়ে ছাতা দিয়ে কামড়া ধরে বাথরুমে ঢুকত। লোকেরা মনে করত যে হাফিজের মনে কোনো সমস্যা হয়েছে, এই জন্য জিব্বার আগা ছাতা দিয়ে কামড়ায় ধরে হাফিজি বাথরুমে ঢুকতেছে। কিন্তু তাদের চিন্তাটা উল্টো হয়ে গেল। হাফিজি রহমতুল্লাহ যখন বাথরুম থেকে বের হইতেন, ওরামিকরাম আগের তো নজর করে দেখতেন যে হযরতের জিব্বা কেটে রক্তের ফোঁটা গাল সে বের বের করতেছে। ওলামায়ে কেরাম কাছে যেয়ে বলতেন, হযরত আপনার তো জিব্বা কেটে গেছে, আপনার তো রক্ত বের হচ্ছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি জবাবে বলতেন যে আমার জিব্বাটা বেহায়া হয়ে গেছে। বলে কেন বেহায়া? বলে এই জিব্বাটা ঘুমাইলেও জিকির করতে চায়, এই জিব্বাটা বাথরুমে ঢুকলেও জিকির করতে চায়। ভাই ঘুমাইলে তো জিকির করা যায় আছে, কিন্তু বাথরুমে তো জিকির করা যায় না। কিন্তু আমি আমার এই পাগলা জিব্বাটাকে বানাইতেই পারি না, এত বেশি জাতির হয়ে গেছে, এজন্য আমি আগে থেকে ট্রাক মারার মতো আমি এদের জাতা দিয়ে কামড়া ধরে বাথরুমে ঢুকি। বাথরুমে ঢুকলে এদের এর মাথা কামড় দিয়ে বাথরুমে ঢুকলে কি হবে ভাই? আমার এই জিব্বাটার গোয়া থেকে আগা পর্যন্ত পুরাটাই এত বেশি জাতির হয়ে গেছে। তোমরা সমাজের লোকেরা দেখেছ, কসাই যখন গরু জবে করে জমিনে ছেড়ে দেয়, গরুর বডি থেকে রান যখন আলাদা করা হয়, রূহ না থাকার পরও, জীবন না থাকার পরও, গরুটা জীবিত না থাকার পরও এ রানের সাইডে একটা গোস্তের টুকরো আছে, এমনি এমনি শুধু শুধু তিরিক তিরিক করে লাভ হইতে থাকে। ভাই আমি হাফিজি, আমার জিব্বার আগা জাতা দিয়ে কামড়ায় ধরলে কি হবে? আমার জিব্বার পুরোটা টোটাল জায়গাটা আল্লাহর জিকির করতে করতে এত বেশি জাকির হয়ে গেছে, আমার জিব্বার আগা জাতা দিয়ে ধরছি ঠিকই, কিন্তু আমার জিব্বার মাঝখানের মিনিট পয়েন্টটা আমার মুখের উপরের তালুর সাথে মারা গেছে 20 বছর পরে আল্লাহ তার
রূহকে ডাকতে করতেছে, ভাইজি তুমি কোথায় যাইবা? ভাইজি করতেছেন আল্লাহ, আপনি বলেছেন শিরিক না করলে জান্নাত দিবেন, আমি ভাইজি শিরিক করি নাই, আপনাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলতেছেন ভাইজি তুমি হিসাব করে বলো তুমি শিরিক করছো কি করো। ভাইজি মুস্তাফি রহমতুল্লাহ খোদা খুঁজি শুরু করলেন, তার জীবনের খাতা মিলে কোন ধরনের কোনো ছোট বড় শিরিক আসে কিনা। হঠাৎ করে ভাইজি মুস্তাফি করতেছেন আল্লাহ আমার এলেমে ধরা পড়তেছে না, আপনি বলেন আমার কোনো ত্রুটি আছে কি? আল্লাহ বলতেছেন ভাইজি তাহলে তুমি শোনো, একদিন তুমি রাত্রি বেলা দুধ খাইছিল, কি খাইছিল? দুধ। বলেন বলেন দুধ, আবার বলেন দুধ, আবার বলেন দুধ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এটা আমার হায়াতের জিন্দগির শেষ বয়ান হইতে পারে, প্রত্যেকটা কথা যেন আমারিকতা হয়ে যায়। আর আমাকে আমার বড়রা এভাবেই ওয়াজ করতে নির্দেশ দিয়েছেন, বড়দের ক্যানভাসার বানাই দিয়েছেন, কখনো কখনো খানের ক্যানভাসার, কখনো কখনো মাদারের ক্যানভাসার, এখন তো ভাই আমি বড়দের ক্যানভাসারই করি। বড়দের কথার মধ্যে মজাই আলাদা, বড়দের কথার মধ্যে বরকত আলাদা। আমাদের সমস্ত বড়রা যেভাবে বয়ান করতে বলেন সেভাবে আগামী আসলাম বড়দের কথা বলছি, আল্লাহ তাআলা বড়দের মহানের ফয়জিয়াত আমাদেরকে দান করুন। দোকানদার বলতেছেন এই পিঁপড়া
মধ্যে দাসা দাসা পিঁপড়া দৌড়দৌড়ি করতেছে, অনেক পিপলিকা। খানবী রহমতুল্লাহ এই কাগজের ঠোঙ্গা থেকে একটা একটা করে পিঁপড়া তুলছে, পিপলিকা তুলে ওই বস্তার মধ্যে ফিরত দিতেছে আর বলতেছে, মালিক দুনিয়ার জমিনে তোমার সৃষ্টি এই মাখলুক গুলোকে এই পিপলিকা গুলোকে আমি সাথী হারা হইতে দেই নাই। স্বল্প কথা বলো এর বন্ধুরে, বড়দের
দেশে হালকা সময়ে কিছু সিমটমস আমি আপনাদের সামনে বাতায় দিয়া বড়দের কথাগুলি পৌঁছে দিয়া আমি বিদায় নিয়ে চলে যাব। বাবাজি দেখেন তো দেখি একটা গোটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা, দিলটা নরম হয় কিনা রে বন্ধু। কান্নাকাটির দ্বারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমার বন্ধুরে মোরা
চলে গেলেন, ভিতরে চোখ দিয়ে তিনি মোরাকাবা করতেছেন, মোরাকাবায় তাই নজর করে দেখে Oh!
সাথে বলছেন কথা আমাদের সাথে বই
এক
একেবারে আঙুলি ওয়াজরে বন্ধু, আল্লাহ তাআলা এই চোখটা দিয়া চারটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ নেকি দান করে দেন, গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ
সাক্ষী আমার বন্ধুগণ কবরবাসীদের জবান খুলিয়া গেল একজন ডাক দিয়ে বলতেছেন আল্লাহ রবি গত কয়েকদিন আগে এই এলাকার একজন হাফেজ কুরআন মারা গেছে কোন হাক্কানি আলেন হাদিসের মধ্যে আছে কোন হাক্কানি আলেন যদি কোন রাস্তা দিয়ে হাঁটিয়া যাও আর ওই একজন না আল্লাহওয়ালার কদমে উঠিনা আল্লাহ পাক ওই এলাকার কবরবাসীর আজাব তুমি দিনের জন্য বন্ধ করে দেয় দুনিয়া থাকার জায়গা না কেউ কোনো দিকে নজর নাই এই বুঝতে পারলেন আল্লাহওয়ালাদের কারণে তারা না পাইছে তোমার মায়ের চেহারা দেখবা তুমি তোমার বাবার চেহারা দেখবা মা মনে গেলে আর এত বড় নিয়ামত পাবা না আমার বন্ধুগণ আল্লাহ নবীর পরে সবচেয়ে পরম বন্ধু হইল মা কত কষ্ট দিছি আমার মায়েরে কত কষ্ট দিছি আমার বাবার আল্লাহ নবীর বয়স যখন 6 বছর এই 6 বছর বয়সে যখন মাঠ পর্যায়ে খেলতে গেছে খেলাধুলা তখন শেষ হয়ে গেল সন্ধ্যা বিকাল বিকাল সন্ধ্যা যখন গণে আসলো সব ছেলেদের বাবারা ইচ্ছা হাত ধুয়ে ধুয়ে বাড়িতে টেনে টেনে নিয়ে যায় আপনি দেখে বলে তোমাদের মা তোমাদের জন্য চিন্তা করে আপু 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 বলে সুমা খায় আল্লাহ টাকা দেখতেছি আহারে এই বাড়িগুলার বাপ আছে আমার বাপ কি নাই নবী খান একবারে দিক টাকায় আর গরু দিক টাকায় নবীর মহাপদের কথা শুনে নবীর করুণ জীবনী শুনে নবীর নবীর মহাপদে কাঁদবে যুবক কান্না না শুনে তুমি কান্নার ভান করো আল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ ভাইয়া কোথায় দেখেছি
পিতার কাছে যাইয়া নিচে দাঁড়ায় ডাকি বলে বাবা মোহাম্মদ নেমে আসো বাবা নেমে আসো নেমে আসো নেমে আসো বাবা আল্লাহ নবী ডাকতে বলতেছেন মারো আগে বলো সত্যের বাবা আছে আমার বাবা কি নেই ও বাবু আল্লাহ নবী বললেন তোমার বাবা আছে আল্লাহ নবী ডাকতে বলতেছেন আমার বাবা জিন্দা না মুর্দা তুমি বলো আল্লাহ নবী বললেন বাবা রে তোমার বাবা ওই ছেলেদের বাবের মতন জিন্দা না কান্না দেখে
নাকি কোনো মানুষ কোন পথচারী হেঁটে যেতে পারে না। সে দেখে একবার মোহাম্মদ নবীর চেহারা, একে তো চেহারা সুন্দর মায়ার চেহারা, আবার তো গলার আওয়াজ কত মায়ার আওয়াজ, সবাই খালি বলে কার ছেলে রে, এত সুন্দর চেহারা কে তুমি বাবা। একজন ইহুদি পণ্ডিত নজর করে দেখতেছে কত সুন্দর বালক, ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলতেছে তোমার নাম কি? আল্লাহ নবী বললেন আমার নাম মোহাম্মদ। এই কবরটা কার? বলে আমার বাবা আব্দুল্লাহ। হ্যাঁ, তোমারে কে নিয়ে আইছে? বলে আমার মা, আমি আমি না আমার নিয়ে আইছে। আল্লাহ নবীর এই কথার পর্যন্ত ইহুদির চমকে দিয়ে বলে বাবা গো তোমার মা আমি না কোথায়? বলে ওই ওই জায়গায় দাঁড়া রয়েছে। ইহুদি পণ্ডিত একটা দোষ মারিয়া দেয়া বলে আমি না,
ইস্তিকাল করলে শেষ নিস্তার ত্যাগ করে ফেললে নবী তখন দেখলেন মা মরে না কি ভুলে গেছেন কেন কি
আল্লাহর মহব্বত পাবি যারা তুমি শুনবে না তারা এক নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে দ্বারা এবার বন্ধুরে দ্বিতীয় নম্বর কথা দ্বিতীয় নম্বর কাজ আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলে দুই নম্বর কাজ
গেছে কাদিয়া নিরা কাদিয়া নিরা কাদিয়া নিরা কাদিয়া নিরা কাদিয়া নিরা কাদিয়া নিরা দেশটা নতো কারো বাপের ভিটা করবে মন চাইলে তখন যেটা
আল্লাহ কবুল করুন বলেন আমি আমিন কষ্ট দিছি না দরকার না আমি আমনে বলে সিন না আমনে আমার সিন না ঠিক আমনে সিন চিনেন আপনারা যার যার তাহলে ভালো হইল চিনা মানুষের কাছে আদর করুন তাই না কি কর আদর করুন তাই না একটু বন্ধ করতে হবে এখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যারা আল্লাহ আল্লাহর মহব্বত পাবে তারা দুই নাম্বার হক্কানি উলামায়ে কেরামের সোহবতে যাবে যারা আল্লাহ পাকের মহব্বত পাবে তারা মুসলমান বাইরে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সোহবতে ছিলেন কি ছিলেন না জোরে বলেন ছিলেন কি ছিলেন না ওদিকে নজর নেন মুসলমানদের মুসলমান দেখেন নারীরা পর্যন্ত রসুলকে মহব্বত করেছেন মহিলা সাহাবীগণ নিজেকে ভালোবেসেছেন বলবো কি বলবো না বলেন বলবো কি বলবো না বলেন তুমি তোমার জায়গায় দাঁড়াও আল্লাহর মদদ চলে আসবে কিছুক্ষণের মধ্যেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কারদের ইশারায় কানের কাছে হাতটা নিয়া কণ্ঠের আওয়াজ বড় করে দিয়া চিৎকার করে ডেকে ডেকে বলতেছেন হিয়ারাম জিহাদ যুদ্ধ যাওয়ার আগে সবাই তো এই জায়গায় দাঁড়াবে আমি সবাইকে দেখব সবার সাইজ আমি দেখব কারা কারা যেতে পারবে আর কারা কারা যেতে পারবে না সম্মিলিত ভাবে সবাই দাঁড়াইলে এক কাতার দুই কাতার তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এমনিভাবে অনেক কাতার হয়ে গেল হঠাৎ করে আল্লাহ নবীন নজর করে দেখতেছেন একজন মা ছয় মাসের একটা দুধের বাচ্চা নিয়ে সবার পিছনে একটু করে তুলে ধরে আছে করে দিই
দিব, আমি আল্লাহর মহব্বতে দান করো, আমার প্রতি মনে মাগো, এই দুধের বাচ্চা নিয়ে দুধের মাদানে কি করবো? রসুল আমার বলার পরে মা ডাকতে বলতেছেন নবী জীব, এই দুধের বাচ্চাটা আমি আপনাকে আল্লাহর রাস্তা দান করে দিলাম, আল্লাহ বলেন মাগো এই ছোট শিশু সে তো তরবারি করতে পারবে না, সে তো তীর মারতে পারবে না, আমি তার নিয়ে কি করবো? আল্লাহ নবীকে মহিলা ডাক দিয়ে বলে নবী গো আমি জানি আমার বাচ্চাটা তীর মারতে পারবে না, ধনুক করতে পারবে না, বরং চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, কিন্তু নবীজি 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 আমি এটা বিশ্বাস করে ফেলেছি, আমার নবী যখন যুদ্ধের মাঠে যাবে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। মনে আছে কিনা জানি না, কয় কাজের মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়? এক নম্বর কাজ কি? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। দুই নম্বর হক্কানি উলামায়ে কেরামের সহবর্তে যাওয়া। তিন নম্বর এই কলবের মধ্যে সবসময় কার জিকির চালু রাখা। আল্লাহ পাক কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।